হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কোর্স পাঠশালা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে যে প্রবলেমটা সলভ করব সেটা হচ্ছে ডিস্টিংক্ট ডিজিটস। আজকে প্রবলেমটা খুবই একটা বেসিক একটা প্রবলেম, বাট আজকে প্রবলেমটা সলভ করার পিছনে একটা কারণ হচ্ছে আজকে আমরা সি প্লাস প্লাস এর একটা অনেক গুরুত্বপূর্ণ এসটিএল স্ট্যান্ডার্ড টেমপ্লেট লাইব্রেরি যেটা সম্পর্কে জানবো, অ্যান্ড দেন আমরা সেই লাইব্রেরিটাকে ইউজ করে এই প্রবলেমটাকে সলভ করব। যেহেতু আমরা বরাবরই বেসিক নিয়ে কাজ করি এবং আস্তে আস্তে আমরা ইন্টারমিডিয়েট লেভেলে যাচ্ছি, সো সেই ক্ষেত্রে বেসিক সম্পর্কে ধারণা ক্লিয়ার না থাকলে আমরা পরের প্রবলেমগুলোতে চিন্তা করতে পারবো না। তো আজকে প্রবলেমটা প্রথমে আমরা ডিসকাস করি, দেন আমরা একটা ইম্পর্টেন্ট এসটিএল শিখবো, দেন সেই এসটিএলটাকে প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করবো, ইউজ করে আমাদের প্রবলেমটাকে সলভ করে ফেলব। তো যেহেতু আজকে মোটামুটি দুইটা কোড সম্পর্কে আমরা জানব এবং কোশ্চেনটা যদি আমরা পড়ি, ইউ হ্যাভ টু ইন্টিজার্স এল অ্যান্ড আর, ফাইন্ড অ্যান ইন্টিজার এক্স হুইচ স্যাটিসফাইজ দ্য কন্ডিশন বিলো। তো আমাকে দুইটা ইন্টিজার দেওয়া থাকবে এবং একটা ইন্টিজার এক্স কে বের করে আনতে হবে যেটা দ্বারা আমরা এই দুইটা ইন্টিজারকে দুইটা একটা ইন্টিজার এক্স কে আমাদেরকে বের করে আনতে হবে এবং সেটাকে আউটপুট দিতে হবে, এবং সেটার জন্য আমাদের নিচের কন্ডিশনটাকে ফলো করতে হবে। সো নিচের কন্ডিশনটা কি বলেছে, যে সেটা হচ্ছে যে দুইটা যে ইন্টিজার দেবে, যেমন আমরা যদি এক্সাম্পল দেখি তাহলে প্রথম ইন্টিজার 121 এবং দ্বিতীয় ইন্টিজার 130, এবং সেইটার মাঝখানে আমাদেরকে একটা এক্স কে আউটপুট দিতে হয়েছে যেটা হচ্ছে 123। বাট সেকেন্ড কন্ডিশনটা এখানে বলা হয়েছে অল ডিজিটস অফ এক্স আর ডিফারেন্ট, অর্থাৎ এক্স এর সবগুলো ডিজিটই ডিফারেন্ট, যেটা আমরা এর আগেও একটা আমাদের প্রবলেমে সমাধান করে এসেছি। আমাদের প্লে লিস্টের চার পাঁচটা প্রবলেম উপরেই রয়েছে সেই প্রবলেমটা, সেটা আমরা সমাধান করে এসেছি অলরেডি। বাট দ্য প্রবলেম ইজ, আমরা যদি কোনো একটা ডিজিট থাকে সেটাকে আমরা যে কোনো ডিজিটকে আমরা ডিস্টিং ডিজিট কি, এটা আমরা দু একটা প্রবলেমে প্রমাণ করে এসেছি। বাট র্যান্ডম কোনো একটা নাম্বার জেনারেট করতে হবে যেটার একটা রেঞ্জও আছে, সেটাকে আবার হচ্ছে যে ডিস্টিং ডিস্টিং একটা হচ্ছে যে ডিজিট সম্পূর্ণ নাম্বার আমাদেরকে প্রিন্ট করতে হবে। তো যেটা হচ্ছে সহজ মনে হলেও দ্যাটস কোয়াইট ডিফিকাল্ট অনেকের জন্যই, যেমন হচ্ছে যে রেঞ্জের মধ্যে তো আমরা যে কোনো নাম্বারই প্রিন্ট করতে পারি, বাট সেইটা বারবার ডিফারেন্ট কিনা সেইটা আমাদেরকে চেক করতে হবে। তো এটার জন্য আমরা যেই এসটিএলটা ইউজ করব সেটা হচ্ছে সেট। তো প্রথমে আমরা সেট নিয়ে একটু কথা বলে নেই, সেটটাকে ডিক্লিয়ার করতে হয় আমাদের ভেক্টরের মতো। ভেক্টর আমরা এর আগেও আমাদের অনেক প্রবলেমে ডিসকাস করেছি, তো সেটটাকে ভেক্টরের মতোই ডিক্লিয়ার করতে হয়, নাম দিতে হয়, দেন থার্ড ব্র্যাকেটের মধ্যে এটার টাইপ দিতে হয়, ডেটা টাইপ, দেন হচ্ছে যে কি নাম রাখতে চাচ্ছি আমরা সেটে সেইটা। তারপরে আমরা এই লাইনটাতে একটু পরে আসি ইটারেটরের, ওকে। তারপরে আমরা নর্মালি যেভাবে হচ্ছে ফর লুপ চালিয়ে অ্যারে ইনপুট নেই বা ভেক্টর এভাবে আমরা ইনপুট নেই, ইনসার্ট আমরা হচ্ছে যে পুশ ব্যাকের মাধ্যমে ভেক্টরে ইনপুট নেই, বাট আমরা সেটে ইনসার্ট আর ফাংশনটাকে ইউজ করে, বিল্ট ইন ফাংশনটাকে ইউজ করে আমরা ইনপুট নেব। অ্যান্ড দেন নর্মালি আমরা ফর লুপ চালিয়ে সেটে সেটকে আউটপুট দিতে পারি না, সেটকে আমাদের ইটারেটরের সাহায্যে আউটপুট দিতে হয়। এবং ইটারেটরটা কি, ইটারেটর হচ্ছে যে একটা ইটস লাইক কন্টেইনার আমাদের হচ্ছে যে সি প্লাস প্লাস এর এসটিএল এর ক্ষেত্রে। ইটারেটরটা অনেক গুরুত্বপূর্ণ, যেটা এটা অনেক এসটিএল এর ক্ষেত্রে কন্টেইনার হিসেবে কাজ করে। তো আমাদের জাস্ট সেট লিখে টাইপ দিয়ে তার নামটা ছাড়া আমাদের এই স্কোপ রেজুলেশন অপারেটর ইউজ করে যেটা হচ্ছে যে আইটি ডিক্লিয়ার করতে হবে। তো আইটি বাই অনেকে আইটিআর ইউজ করে, ইটারেটর দিয়ে তার একটা নাম ডিক্লিয়ার করতে হবে, দেন সেটাকে আমাদের ম্যানিপুলেট করা, যেমন আমাদের ইনপুটের কাজ শেষ হয়ে যাবে, ইনপুটে ইটারেটরের কোনো কাজ নেই, বাট আমরা যখন আউটপুট দেখতে চাব তখন ইটারেটরে প্রথমে যেমন আই ইকুয়াল টু জিরো আমরা ডিক্লিয়ার করি, সেভাবেই আইটি ইকুয়াল টু এস ডট বিগিন ডিক্লিয়ার করতে হবে। অ্যান্ড দেন এটার কন্ডিশন হিসেবে আমরা রাখবো আইটি নট ইকুয়াল টু এস ডট এন্ড,
অর্থাৎ সেটটা সাইজ অর্থাৎ সেটটা শেষ না হওয়া পর্যন্ত এটা কি করবে, ইটারেটর প্লাস প্লাস এটা প্লাস প্লাস করতে যাবে। আমরা জানি ফর লুপের মাঝখানে যেটা থাকে সেটা একটা কন্ডিশন, সো দ্যাট ইজ আ কন্ডিশন, এবং এটাকে প্রিন্ট করার সময় আমাদেরকে পয়েন্টার ইউজ করতে হবে। আমি আগে বলেছি ইটারেটর নট জাস্ট এনি ইন্টিজার, ইটস এ টাইপ অফ কন্টেইনার। সো জাস্ট এটা হচ্ছে একটা বেসিক সেটের জন্য আমি একটা বেসিক প্রোগ্রাম লিখে রেখেছি, যাতে আমাদের প্র্যাকটিক্যালি সেটটাকে বুঝতে সুবিধা হয়। এবং এখন আমরা বলবো যে সেটের আসল উপকারিতাটা কি। সো ওয়াই আর উই ইউজিং সেট হেয়ার, সেটের উপকারিতাটা হচ্ছে সেটকে যদি আমরা রান করে দেখি আমাদের এই প্রোগ্রামটা, তো প্রথমে ছিল যে আমরা কয় ডিজিট পর্যন্ত এখানে কয়টা নাম্বার এখানে ইনপুট দিয়ে যাচ্ছি। সো আমি যদি 10টা নাম্বার এখানে ইনপুট দিয়ে যাই, এবং আমি যদি প্রথম তিনটা যদি 1 নেই, দ্বিতীয় তিনটা 5 নেব, এবং তৃতীয়টা 6 নেব, এবং চতুর্থটা 4 নেব, তো আমি যদি এখানে যতগুলো নাম্বারই নেই সেইটা সেটের মধ্যে ইনসার্ট হবে, বাট সেটের মধ্যে একই নাম্বার কখনো বারবার ইনসার্ট হবে না। তো আমি যদি এটাকে সো আই গেস আমাদের একটা নাম্বার আরো লাগবে, 3 3 6 7 8, ওকে আমাদের আরো দুইটা নাম্বার লাগবে। সো আমরা আরো দুইটা দুই ইনপুট দেব। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে একই নাম্বারের রিপিটেশন, আউটপুটের রিপিটেশনে যেটা 1 2 4 5 6, যেভাবে আমরা আউটপুট চেয়েছি সেভাবে আমাদেরকে আউটপুট দেওয়া হয়েছে, 1 2 4 5 6, বাট আমরা অনেকগুলো নাম্বার এখানে ইনপুট হিসেবে দিয়েছি, 1 5 6 4 and 2, বাট এখানে জাস্ট 5টা নাম্বার, এবং সেটাও সিরিয়াল ওয়াইজ আমাদেরকে শো করছে, এবং যেটা হচ্ছে যে ছোট থেকে বড়। তো এইটাই আসলে সেটের উপকারিতা, এইটার জন্য আমাদের পরবর্তীতে অনেক বড় বড় প্রবলেমে সেটকে ইউজ করতে হবে। তো এবার আমরা এই যে সেট এসটিএলটাকে ইউজ করে আমাদের ডিস্টিংক্ট যেই নাম্বারটাকে সেটাকে আমরা জেনারেট করব। তো আমরা আমাদের প্রবলেম সলভ প্রবলেমে চলে যাব এখন। ওকে এক্সকিউজ মি, ওকে আমরা প্রথমে একটা ফাইল তৈরি করে ফেলি, ফাইল তৈরি করে ফেলেছি, এবার এটাকে আমরা হেডার ফাইল ইনক্লুড করব এখানে, bit/stdc, ওকে ইউজিং নেমস্পেস, গুড, মেইন ফাংশন যেখান থেকে আমাদের প্রোগ্রামটাকে এক্সিকিউট করা শুরু করবে। দেন আমাদের এখানে হচ্ছে যে আমরা যদি দেখি কোনো টেস্ট কেস আছে কিনা, তো আমাদের প্রবলেমে কোনো টেস্ট কেস নেই, বাট এখানে দুইটা নাম্বার দেওয়া থাকবে ইনপুট হিসেবে। তো আমরা নাম্বার দুটাকে ইনপুট হিসেবে নিয়ে নেব, যেমন আমি যদি এ এবং বি ইনপুট হিসেবে নেই, আমরা ফর লুপ চালাবো, এবং ফর লুপে কিন্তু আমরা আই জিরো থেকে শুরু করব না, বাট আমরা যেহেতু এই এ এবং বি এর মধ্যে যে কোনো একটা নাম্বার নেব, এবং সেটা আমাদের ডিফারেন্ট ডিজিটের সমন্বয়ে সেই নাম্বারটা তৈরি হয়েছে কিনা সেটা চেক করতে হবে। সো আমরা অবশ্যই সবসময় এ থেকে শুরু করব, অ্যান্ড দেন আই লেস দেন ইকুয়াল টু বি আই প্লাস প্লাস, মানে আমরা এই রেঞ্জের ভিতরে সবগুলো নাম্বারকে সেট এসটিএলটাকে ইউজ করে চেক করব যে আমরা কোনো ডিস্টিং নাম্বারের ডিজিটের হচ্ছে কোনো নাম্বার পাই কিনা। তো এখানে আমাদের দুইটা এক্সট্রা ভেরিয়েবল প্রয়োজন হবে। আমি প্রথম ভেরিয়েবল একটা ডিক্লেয়ার করছি এক্স, যেটার মধ্যে আমরা এই আইটাকে বারবার ইটারেট করব এবং চেক করব যে আমরা পাচ্ছি কিনা। তো প্রত্যেকবার আমরা আইটাকে এক্স এর মধ্যে নেব এবং সেই এক্সটাকে চেক করব সেটের সাহায্যে। তো আমরা একটা সেট ডিক্লেয়ার করে ফেলি, সেটের সাহায্যে চেক করব, সেটটার নাম আমরা এস দিয়ে দেব। অ্যান্ড দেন আমাদের আরো একটা ভ্যারিয়েবল প্রয়োজন হবে, যেটা আমরা সি ডিক্লেয়ার করলাম, কেন প্রয়োজন হবে সেটা আমরা এখনই বুঝতে পারবো। সো এবার আমরা প্রত্যেক কোন একটা ডিজিট কোন একটা সম্পূর্ণ নাম্বারটা সেটা কি ডিস্টিং ডিজিট দিয়ে তৈরি কিনা সেটা চেক করার জন্য যে ফর্মুলাটা জানি বা অ্যালগোরিদমটা জানি সেটা ইউজ করব।
তারপরে এটা হচ্ছে আমরা যেহেতু আইটাকে এক্স এর ভিতর নিয়ে নিয়েছি, তো যতক্ষণ পর্যন্ত এক্স টা শূন্য হবে না ততক্ষণ পর্যন্ত আমরা কি করব, এক্স মডুলাস 10, এক্স ইকুয়াল টু এক্স মডুলাস 10, এন্ড এটাকে আমরা আমাদের সেটের মধ্যে ইনসার্ট করে ফেলবো, যাতে করে আমাদের সেটে কোন আই এর পরবর্তীতে যে নাম্বারগুলো থাকবে সেই নাম্বারের তাকে আমরা প্রত্যেকবার পার্টিশন করে করে দেখব যে আমাদের হচ্ছে যে যেমন হচ্ছে যে ডবল কোনো নাম্বার থাকে কিনা, সেটা থাকলে তো আবার এস এর মধ্যে ইনসার্ট হবে না। এবার আমরা শেষের ডিজিটটাকে রিমুভ করার যেই অপশনটা আমরা এর আগে ইউজ করে এসেছি সেটাই করব, এক্স ডিভাইডেড ইকুয়াল টু এক্স ইকুয়াল টু এক্স ডিভাইডেড 10, এতে করে আমাদের শেষের ডিজিটটা বারবার রিমুভ হয়ে যাবে এবং প্রত্যেকটা ডিজিট আমাদের সেটের মধ্যে ইনসার্ট হবে। এবং আমরা একটা ভেরিয়েবল রাখবো সি প্লাস প্লাস, সো দ্যাট আমাদের কয়টা ডিজিটের সংখ্যা ছিল এটার একটা হচ্ছে যে লজিক্যাল প্রুফ থাকবে, কারণ হচ্ছে যে সেটে তো সেটের সাইজও যদি আমরা চেক করি দেন অলসো আমরা কয়টা ইন্টিজার এখানে হচ্ছে ডুপ্লিকেট ইন্টিজারগুলোর সন্ধান পাবো না। দেন আমাদের যদি এখানে শেষে সেটের সাইজটা চেক করব, ইফ সেটের সাইজ ইকুয়াল ইকুয়াল সি, যদি সি এর সমান সমান হয়ে যায় তো সেটাই সেটাই সেটাও আমাদের হচ্ছে যে রিকোয়ার্ড অ্যান্সার হইতে পারে, তো আমরা সেইটাকেও সি আউট করে দিতে পারি। এবং যখন সেটাকে সি আউট করেই ফেলবো তাহলে আমাদের প্রোগ্রাম আর কোনো প্রয়োজন নেই, সো আমরা সেটাকে এক্সিট করে ফেলতে পারি, রিটার্ন জিরো, রিটার্ন জিরো জানি আমরা হচ্ছে প্রোগ্রাম এক্সিট করতে পারি, আদারওয়াইজ আমরা ব্রেক ইউজ করতে পারি, বাট এখানে আমরা ব্রেক ইউজ করবো না কারণ আমাদের অ্যান্সার পেয়ে গেলে আমরা সরাসরি এক্সিট করে ফেলতে পারি। অ্যান্ড দেন যদি আমাদের অ্যান্সার না পাই এবং নাম্বারটাও পুরোপুরিভাবে শেষ হয়ে যায় তো তখন আমরা কি করব, ফর লুপ থেকে বের হয়ে একটা মাইনাস ওয়ান প্রিন্ট করে দেবো যেটা আমাদের কোশ্চিনে উল্লেখ রয়েছে। তো যদি আমাদের ডিস্ট্রিং নাম্বার রেঞ্জের ভিতর কোনো ডিস্ট্রিং নাম্বার না থাকে সেক্ষেত্রে আমরা মাইনাস ওয়ান প্রিন্ট করে ফেলবো। এবার আমরা প্রবলেমটাকে সাবমিট করে দেখি, ওকে আমরা কোথাও একটু ভুল করেছি, আই এম সরি ফর দ্যাট, আমি রান করে দেখিনি আসলে কোথায় ভুল করেছি। ওকে তো আমরা কিন্তু 1 to 1 পাচ্ছি, বাট দেন হোয়াট, আই গেস আমরা এখানে ইনসার্ট করতে ভুল করেছি, এক্স ইকুয়াল টু না দিয়ে আমরা জাস্ট এক্স মডুলাস 10 অর্থাৎ লাস্টের ডিজিটটাকে ইনসার্ট করে ফেলবো। এবার যদি আমরা আমাদের পেস্ট করে দেখি নাম্বারটাকে, সো দ্যাট আমরা 1 to 3 আউটপুট হিসেবে পাচ্ছি, ফাইন। এবার আমরা এটাকে সাবমিট করে দেখবো, and now submitted successfully and আমরা দেখতে পাচ্ছি problem number 1228A distinct digit accepted. Thank you everyone, thanks for watching, see you in the next video, till then take care.